আমার বাড়ি রঘুনাথপুর, পোস্ট অফিস মালমান্দি, থানা গড়বেতা, জেলা পশ্চিম মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। আপনার নাম? আমার নাম বিকাশ জানা। আমি ধান যে হাইলিং যে 3 মাস 3.5 মাসের যে ধান চাষ করি, আমি পান্না চাষ করি, যে জিকে পান্না, কিন্তু এখন জিকে পান্নাও লাগিয়েছি এবছর নতুন করে মুজিবিদু কোম্পানি 7008 ধানটা লাগিয়েছি। এই ধানটা দেখলাম যে মানে রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো, কারণ ফলার পরে যে শীষের ডগা মানে পান্নার যেমন ছিঁড়ে চলে গেছে, কিন্তু নজিবুজুর যে এই ধানটা 7008 এটা কিন্তু ডগ কিন্তু ফরিং টরিং মানে ছেঁড়া ছিঁড়িটা নেই, মানে সম্পূর্ণ ডগটা বেশ সুন্দরভাবে আছে। বা এই যে রিসেন্ট যে ঝড় বৃষ্টি হলো, এতে জিকে পান্না ধান উল্টে পড়ে গেছে, আর এ ধানটা কিন্তু 7008 খুব সুন্দরভাবে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে রয়েছে। কারণ এর ধানটার পতাকা পাতা খুব উপরে আছে, কিন্তু ধান মিডিল টাইপে খুব সুন্দরভাবে নিচে সিজ নিচে ভিতরে। আর রোগ জ্বালা কেমন দেখলেন? রোগ জ্বালা মানে খুব কম, অনেকটাই কম। আচ্ছা, আর এই ধানটা আপনি কি সামনের বছর আবার চাষ করবেন? হ্যাঁ, অবশ্যই জিকে পান্নাটা কমাবো, 7008টা বেশি বাড়ানোর চেষ্টা করবো। অন্যান্য অন্যান্য চাষিদেরকে কি বলবেন এই ধানটা সম্বন্ধে? সেটা তো বলছি যে ধানটা মোটামুটি ভালো হয়েছে, বা এই ধানটা চাষ করার জন্য চাষিকে আমার তো পাশাপাশি বলেওছি এটা, বা তাদেরকে দেখিয়েছি ধানটা করার জন্য। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার।